করতাম। তো চলো চলে এসেছি আজকে এখানে, আছে আমার 500 টিকে আর পেটে একটা নিয়েছি হাতে এক টুকরো। তো আজকে কি করবো, তো চলো দেখে নিই আমি কি করছি। এই পেটে দিয়ে বানাচ্ছি হচ্ছে টক দই। তো কি করবো, চিকেনটা আমি পেটে আছে দিয়ে টক দই দিয়ে কি করে করছি, এটা কি চিকেন বানাবো, তো অবশ্যই দেখো এটা আমি কি চিকেন বানাচ্ছি। তো এখানে আছে আমার 500 চিকেন, আছে টক দই, আছে একটা এক টুকরো পেঁপে। তো চলো পেঁপেটাকে কেটে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসি। তো দেখো আমি টক দই অলরেডি রেডি করে নিয়েছি, এটা পেঁপে মিক্সিতে আমি গ্রেট করে নিয়েছি। এখানে আদা রসুন আর হচ্ছে জিরে ধনে গুঁড়ো এটা আমি পেস্ট করে নিয়েছি ভালো করে। আর এখানে হচ্ছে টক দই, তো দেখো আমি টক দইটা দিয়ে দিলাম। আজকে কী বানাবো, এটা আমি আজকে করবো হচ্ছে পাপাইয়া আফগানি চিকেন। আজকে করবো হচ্ছে পাপাইয়া আফগানি চিকেন, কেউ কি জানো এটা কী করে করতে হবে পাপাইয়া আফগানি চিকেন। তো চলো দেখে নাও কী করে আমি করছি। দইটা দিয়ে কারণ গুঁড়ো তখন দিয়ে আগে থেকে আমি মাখিয়ে রেখেছিলাম, তো আমি দইটা দিয়ে ভালো করে মেঘে করে নিলাম আবার। আর এখানে আমার হচ্ছে চারটে ঝিরি ঝিরি করে পেঁয়াজকে রেখেছি, আর হচ্ছে এখানে একটা টমেটো কুচিয়ে রেখেছি। এখানে আমি হচ্ছে দিয়ে দেবো হচ্ছে লঙ্কা, আর কিছুটা পেঁয়াজও আমি দিয়ে দেবো, আর টমেটোটাও আমি দিয়ে দেবো। আমি দিয়ে দিলাম ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। কেউ কি করেছো পাপাইয়া, আবার একটু সর্ষে তেল, তোমরা কি করেছো পাপাইয়া আফগানি চিকেন। তো চলো দেখে নাও কী করে করে পাপাইয়া আফগানি চিকেন, এটা তোমরা হবো নতুন নাম, নতুন নতুন রান্না। চলো দেখে নিই কী করে করা যায় পাপাইয়া আফগানি চিকেন। করে নিলাম সামান্য একটু আমি এই যে পেস্টগুলো আমি দিয়ে দিলাম, লঙ্কা পেস্ট, রেশন লঙ্কা বলছি, আদা রসুন পেস্টগুলো দিয়ে দিলাম, সবটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর এই যে পাপাইয়া পেঁপেটাকেও আমি দিয়ে দিলাম, যা খেতে লাগে না পাপাইয়া আফগানি চিকেন, তোমরা করে দেখো কেমন লাগে খেতে। এটা আমি রেস্টে রেখে দিলাম, এই বলছি 15 মিনিটের মধ্যে এটা ভেস্টে থাকবে, 15 মিনিট পরে ফিরে আসি। একদম অপূর্ব অপূর্ব, তো কি করে অনুভব করবে একবার অবশ্যই চাইলো পাপাইয়া আফগানি চিকেন, নতুন নাম নতুন রান্না। তো আজকে চলো আবার নতুন রান্নার সাথে।